50 বছর আগে ইসরায়েলের উপর আকস্মিক হামলা চালিয়েছিল মিশর ও সিরিয়া, যা ইয়ম কিপুর যুদ্ধ নামে পরিচিত। এবার একই কায়দায় ইসরায়েলে হামলা করেছে হামাস। যে কোনো রকম আভাস ছাড়া এমন হামলার জন্য একেবারেই প্রস্তুত ছিল না ইসরায়েল। হামাসের যোদ্ধারা শুধু রকেট ছুড়েই ক্ষান্ত হননি, অত্যন্ত সুরক্ষিত সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে ইসরায়েলে। হামাসের দাবি, তাদের হাতে যেসব ইসরায়েলি বন্দী রয়েছে এর বিনিময়ে সব ফিলিস্তিনিকে মুক্ত করা সম্ভব। হামলার বিভিন্ন ভিডিও সমানতালে নিজস্ব পেজে শেয়ারও করছে হামাস। বলা হচ্ছে কয়েক বছর ধরে এই পরিকল্পনা করছে সশস্ত্র গোষ্ঠীটি। বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিনবেতের এই ব্যর্থতা নিয়ে নিজ দেশে তোপের মুখে তারা। কেন এ ঘটনা আজ করতে পারেননি ডার্ক সাইটের গোয়েন্দারা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামরিক পর্যায়ে হামাস এখন অনেক এগিয়ে গেছে। কিভাবে সময় বুঝে ও কৌশলে অভিযান চালানো যায় সে বিষয়ে আমরা যে কোনো সময়ের চেয়ে সচেতন। ধারণা করা হচ্ছে হামলার ছক ও অস্ত্রশস্ত্র দিয়ে মদত করেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির অন্যতম খেলোয়াড় ইরান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার মাধ্যমে এটি বাস্তবায়ন করতে পারে তারা। কেউ কেউ মনে করছেন এই ধরনের হামলা ছাড়া কোনো বিকল্পও ছিল না হামাসের কাছে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে সৌদি আরব, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, যাতে গুরুত্ব হারাচ্ছে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের অধিকার। হামলার পর এই বিষয়টি জোরালোভাবে জানিয়েছে হামাস। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে 1973 সালের মতো যুদ্ধ শুরুর শঙ্কা করছেন বিশেষজ্ঞরা, যা চলতে পারে দীর্ঘদিন। রাখি জেসমিন, চ্যানেল 24।